যতই পাগলামি ছাগলামি করো না কেন, তোমার নিজে সংসারে করো, সেটে এসে না। আমার উত্তরটা কিন্তু অনেক ঔদ্ধত্যপূর্ণ হয়ে যাবে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সকল আমার শ্রদ্ধেয় গুরু শিল্পীদের কাছে, আমার সিনিয়র আর্টিস্টদের কাছে, সরি আর্টিস্ট। মেধা থাকলে, সময় জ্ঞান ঠিক রাখলে, সেন্সটা ঠিক রাখলে, সবার আগে মস্তিষ্কটাকে সুস্থ রাখতে হবে। যতই পাগলামি ছাগলামি করো না কেন, তোমার নিজে সংসারে করো, সেটে এসে না, ঠিক আছে? আর তাহলে এই যে এভরিডে আমাকে দুইটা নাটক, আল্লাহ আল্লাহ মালিক, রিজিকের মালিক আল্লাহ, দুইটা নাটক করে আমার প্রতিদিন ক্যান্সেল করতে হয় যে না আমার ডেট নাই। অনেক অনেক ধরনের অনেক অনেক আর্টিস্ট ওসব নাটকে কাজ করছে, অনেক অনেক আর্টিস্ট কাজ করছে, অনেক স্বল্প বাজেটের, মাত্র 40,000 টাকা পর্ব, 45,000 টাকা পর্ব। আমি একজনের কাজ করছি 35,000 টাকা পর্ব, সেখানে অনেক অনেক গুণী শিল্পীরা কাজ করছে, কাজের কিন্তু অভাব নেই যাদের মস্তিষ্ক ঠিক আছে। তার মানে বলতে চাচ্ছেন তারা হতাশা থেকে বলছে এক ধরনের, তারা কেন বলছে, তাদের কাজ নাই দেখে বলছে, কিন্তু তাদের কাজ নাই কেন সেটার কার্যকারণ তাদেরকে আগে খুঁজে বের করতে হবে। আপনি বলতে চাচ্ছেন নিজস্ব গতিপথ গতিপথ এবং খুব ভালোভাবেই চলছে। হ্যাঁ, কয়েকজন বেশ কোণঠাসা হয়ে আছেন আমাদের ডিরেক্টররা, যাদের ইয়ে আছে, মেধা আছে, কিন্তু তারা বড় বড় প্রডিউসার পাচ্ছে না, তাদের যে স্ক্রিপ্ট সেটা দুই দিনে কাজ করা সম্ভব না তাদের পক্ষে, এই দিক দিয়ে তারা পিছিয়ে আছে বেচারারা। তাদের জন্য আমার মায়া হয়, তাদের জন্য একদম, একমাত্র তাদের জন্য মায়া হয়, যারা যারা মেধাবী, যারা প্রডিউসার পাচ্ছে না, যাদের নিজেদেরও ওই রকম ফান্ড নেই, আর্থিক দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ না, তাদের অনেক অনেক স্বপ্ন, খুব ভালো ভালো স্ক্রিপ্ট আছে তাদের হাতে, কিন্তু বেচারারা পাচ্ছে না। না, বাস্তবতাটা সম্পূর্ণ ভিন্ন। সেটা হচ্ছে গত রোজার ঈদ, কোরবানির ঈদে মনে হয়, থ্যাংক ইউ নামে একটা নাটক করেছিলাম, থ্যাংক ইউ, ভীষণ মিষ্টি একটা নাটক, খুব পরিচ্ছন্ন একটা একটা নাটক। সেই নাটকের ভিউ কত আপনি বলেন, আর ফ্যামিলি ক্রাইসিসের ভিউ কত? এখন দর্শক যেটা চাইবে সেটা আমাদেরকে মোটামুটি একটা আয়ত্তের ভিতরে রেখে সেই দর্শকের চাহিদাটা পূরণ করতেই হবে। এখানে নির্মাতারাও দর্শকের হাতে বন্দি, কমিটমেন্ট বলে কিছু নেই, কমিটমেন্ট আছে, সেই জন্যই ওই যে যার ক্ষমতা আছে, যার মেধা আছে, মোস্তফা কামাল রাজ বলেন, অমি বলেন, তারা সুখের লটারিও বানাচ্ছে, তারা বিড়াল বিড়ম্বনাও বানাচ্ছে, তারা ব্যাচেলার পয়েন্টও বানাচ্ছে, আবার তারা থ্যাংক ইউ বানাচ্ছে। যেমন সে সরি একটা নাটক দেখেছেন কিনা, মাত্র রিলিজ হলো, সে সরি দেখেন, যে কোনো লাউড অ্যাক্টিং নেই, এত চমৎকার একটি নাটক, সে সরি দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। যে ভালো গল্পের নাটকগুলো ভিউ পাচ্ছে না, আসলে এটা বাস্তবতা, বাস্তবতাই, দর্শকের রুচি, দর্শকের রুচি কখন কোন দিকে যাবে বোঝা দায়।